নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজনীতির বাঁকে বাঁকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বড় বিচিত্র কিছু ঘটনা ঘটে আজকে এমন একটা ঘটনা নিয়ে আপনাদের কাছে এলাম যে ঘটনা শুনলে আপনারা একটু চমকে যাবেন ঘটনাটা কিছুটা আপনারা কেউ কেউ আন্দাজ করছেন কিন্তু পেছনের ব্যাকগ্রাউন্ড স্টোরিটা অনেকে জানে না নতুন বাংলায় সেই নিয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী আতঙ্কে ভুগছেন কেন কি কারণে আজকে ব্যাখ্যা করব রাহুল গান্ধী কি খুব বড়ো একটা ফিগার হয়ে গেছেন ভারতবর্ষের রাজনীতিতে একদমই না দেশে কতক্ষণ কতক্ষণ থাকেন বিদেশে কতক্ষণ থাকেন সে নিয়ে বিস্তর হাসি ঠাট্টা মশ করা হয় তাকে বলা হয় যে তিনি যেন দেশে থাকাটা প্র্যাকটিস করেন সেই রাহুল গান্ধীর সঙ্গে সাম্প্রতিককালে কেন্দ্রীয় সরকারের বাদ বিসংবাদ বিভিন্ন সময় হচ্ছে যেমন এই প্রতিবেদন যেদিন পেশ করছি ঠিক তার আগের দিন রাহুল গান্ধীর বাড়িতে দিল্লির পুলিশ কমিশনার সরাসরি চলে গেলেন অভিযোগ কি তিরিশে জানুয়ারি তিনি ভারত জোড়ো যাত্রায় কাশ্মীরে গিয়ে কোনো একটা ঘটনার কথা প্রকাশ্যে অন ক্যামেরা বলেছিল যে তার কাছে নাকি মহিলারা এসে কান্নাকাটি করছেন শারীরিকভাবে নির্যাতিত হয়েছেন তাদের প্রতি পুলিশ দেখছে না ফলে স্বাভাবিকভাবে তাতে তিনি উৎকণ্ঠিত এবং তার চিন্তা ব্যক্ত করেছেন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা কাশ্মীরে গিয়ে এবং সেই প্রেক্ষিতে স্বাভাবিকভাবে দিল্লির পুলিশ কমিশনার তাকে চিঠি পাঠিয়েছিলেন কাশ্মীর পুলিশ থেকে নোটিশ পেয়ে যে রাহুল গান্ধী যাঁদের কথা বলেছেন তাঁদের আমরা লোকেট করতে পারছি না তাদের যদি লোকেট করা যায় রাহুল গান্ধী যদি এ ব্যাপারে আমাদের হেল্প করেন তাহলে আমরা তার বিচার প্রক্রিয়াটা শুরু করব এখন বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এটা একটা ফলস অ্যান্ড ফেক প্রোপাগান্ডা করার চেষ্টা করেছেন ফলে স্বাভাবিকভাবে পুলিশকে বলা হয়েছে পুরো ব্যাপারটাকে ইনভেস্টিগেট করতে এখন পুলিশ ইনভেস্টিগেট করতে গিয়ে দেখছেন সেই মহিলাদের খোঁজ পাওয়া যাচ্ছে না স্বাভাবিকভাবে কাশ্মীর পুলিশ কলকাতা কাশ্মীর পুলিশ দিল্লির পুলিশকে জানিয়েছে দিল্লির পুলিশ কমিশনার সেই সংক্রান্ত রাহুল গান্ধীকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন আপনি আমাদের একটু হেল্প করুন যে এই নামগুলো দিয়ে যাদের যাদের সঙ্গে আপনার কথা হয়েছিল তাদের নাম অ্যাড্রেস লোকেশনটা দিন আমরা ইনভেস্টিগেট করব রাহুল গান্ধী প্রথমে তার উত্তর দেননি দ্বিতীয়বার নোটিশ ধরানোর জন্য খোদ পুলিশ কমিশনার গতকাল রাহুল গান্ধীর বাড়িতে চলে আসেন এতে বেজায় চটেছে কংগ্রেস এবং কংগ্রেসের লোকজন অনেকে রাস্তায় নেমে গেছেন যে রাহুল গান্ধীর বাড়িতে পুলিশ এবং নোটিশ ধরাতে গেছে ঠিক এই প্রেক্ষাপটে ভারতবর্ষের রাজনীতিতে। যে বহু বিষয় যে বিষয়টা খুব বহুদা বহুভাবে আলোচিত হচ্ছে যে শেষকালে কি বিজেপি রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে প্রজেকশন চাইছে তাতে কি বিজেপির সুবিধে এই চর্চাটা চলছে কিন্তু এই চর্চার কোনো মূল্য নেই তার কারণ রাহুল গান্ধীর এমন কিছু এই মুহূর্তে সারা ভারত জুড়ে কোনো গ্রহণযোগ্যতা আছে বলে সাধারণ মানুষও বিশ্বাস করে না যাতে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে খুব চিন্তিত হতে হবে স্বাভাবিকভাবে রাহুল গান্ধী যেহেতু একটা সর্বভারতীয় কংগ্রেস দল তার নেতা এবং তার বাড়িতে পুলিশ যাচ্ছে স্বাভাবিকভাবে সেটা নিয়ে একটা সংবাদ মাধ্যমে চর্চার বিষয় হয়ে গেছে ঘটনা হচ্ছে মমতা বন্দ্যোতে এটাও আর নিতে পারছে না অবস্থায় পরিস্থিতিটা এখন এরকম একটা জায়গা পৌঁছে গেছে আমি কেন বলছি সম্প্রতি আপনারা জানেন অখিলেশ যাদবকে কলকাতায় উড়িয়ে নিয়ে আসা হয়েছিল এই স্টোরিটাও অনেকে জানে না এটা জেনে রাখা দরকার আর দেখুন সমাজবাদী পার্টি বলে একটা পার্টি আছে পশ্চিমবঙ্গে তার অস্তিত্ব বলে কিছু নেই একমাত্র কিরণময় নন্দ আরেক সম্ভবত আরেকজন এক বাঙালি ভদ্রলোক সুদীপ সেন তাঁরা আছেন কির এই সমাজবাদী পার্টির এই পশ্চিমবঙ্গ থেকে সমাজবাদী পার্টির কোনো পার্টি অফিস কোনো কর্মী কোনো বেস কোনো পঞ্চায়েত কোনো পুরসভার সদস্য কিছুই কোথাও নেই কিরণময় নন্দ এক বাম সরকারের আমলে মৎস্যমন্ত্রী ছিলেন তারপর পরবর্তীকালে সর্বভারতীয় সমাজবাদী পার্টি অর্থাৎ মুলায়ম সিং যাদবের দলে যুক্ত হন এবং অখিলেশ যাদবের সঙ্গে এখন ঘুরে টুরে বেড়ান উত্তরপ্রদেশে তাকে দেখা টাকা যায় পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে অখিলেশ এলে তাকে সঙ্গে দেখা যায় এর বাইরে তার অস্তিত্ব কিছু পাওয়া যায় না সেই সমাজবাদী পার্টির জাতীয় সমিতির বৈঠক ডাকা হলো কি ইস্টার্ন বাইপাসে ধারে একটা লাক্সুরিয়াস হোটেলে দুষ্টজনারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার স্পন্সারশিপের ব্যবস্থা করে দিয়েছেন অর্থাৎ সমাজবাদী পার্টির ওই যে বাইপাসের ধারে একটা বড় হোটেলে খুব লাক্সুরিয়াস ফাইভ স্টার হোটেলে সেখানে যে সমাজবাদী পার্টি জাতীয় কর্মসমিতির বৈঠক হলো সেখানে মুলায়ম সিং যাদব এলেন সেখানে জয়া বাচ্চন এলেন সমাজবাদী পার্টি রাজ্যসভার সদস্য সম্মত তাঁরা এলেন সেখানে বৈঠক হলো অনেক সদস্য সারা ভারতবর্ষে সমাজবাদী পার্টি যেখানে 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 সদস্যরা আছেন তারা এলেন সেই ফাইভ স্টার হোটেলে সারাদিন ধরে বৈঠক করলেন তারা একদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে এসে দেখা করলেন এই ঘটনাটার পেছনে দুষ্টজনেরা বলছেন বা রাজনৈতিক সম বলছেন সমাজবাদী পার্টির খেয়ে কাজ নেই পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এসে পশ্চিমবঙ্গে এসে যেহেতু ওই কিরণময় নন্দ আছেন পশ্চিমবঙ্গে সেটা ফাইভ স্টার হোটেলে লাক্সুরিয়াস হোটেলে ঘর ভাড়া হোটেলে লাউঞ্জ ভাড়া হোটেলে হল ভাড়া করে এত কয়েক লক্ষ টাকার এই রাজস্ব যোগ্য করার মতো সমাজবাদী পার্টির অন্তত পশ্চিমবঙ্গে তার ক্ষমতাটা নেই তাহলে তাহলে হচ্ছে অন্য কিছুই না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজবাদী পার্টি জাতীয় কর্ম কর্মসমিতি যাতে কলকাতায় হয় এবং তার জন্য ফাইভ স্টার হোটেলের ব্যবস্থাটা করে দিয়েছেন তার এন্টার আর্থিক দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়েছে এটা অনেকে বলাবলি করছে আমরা সত্যতা জানি না আবারও বলছি লাভ কী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় লাভটা হচ্ছে সমাজবাদী পার্টিকে কলকাতায় নিয়ে জাতীয় কর্মসমিতির সদস্য মিটিং করানোকে উপলক্ষ করে অখিলেশ যাদব তার বাড়িতে এলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন তারপরে বাইরে বেরিয়ে অখিলেশ যাদবকে পাশে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়িয়ে অখিলেশ যাদব একটু প্রেস স্টেটমেন্ট করলেন এবং সিবিআই ইডির বাড়াবাড়ি নিয়ে কিছু কথা বললেন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাতে ইডি যেদিনই যাক না কেন সর্বভারতীয় ক্ষেত্রে যাতে অখিলেশ যাদব সরব হয় সেই জায়গাটা এনশিওর করলেন এবং এই এনশিওর করার পাশাপাশি আরও একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে অখিলেশ যাদব একমাত্র সারা ভারতবর্ষে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে আর কোনো রাজনৈতিক দল এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্ক্যানকে সমর্থন করছেন না খুব ইন্টারেস্টিং একটা জায়গা একটু ভালো করে খেয়াল করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবকে কাছে টানার চেষ্টা করলেন যদি প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তীকালে মিলিজুলি সরকারের নামটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভাসানোর জন্য অখিলেশ একটু সরব হয় সেই চেষ্টায় অখিলেশের নির্বাচনে মমতা গেছেন পাল্টা মমতার আহ্বানে কলকাতায় সে জাতীয় কর্মসমিতির মিটিং করলেন করে মমতার বাড়িতে ভিজিট করলেন একটু প্রেস বাইট দিলেন দিয়ে তারপর আবার তিনি উত্তরপ্রদেশে ফিরে চলে গেলেন এই সামগ্রিক ঘটনাটাকে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করেন বিশ্লেষণ করেন তাহলে একটা জায়গা বুঝবেন যে অখিলেশকে কাছে টানার এই ডেসপারেশনের পেছনে কংগ্রেস বিরোধিতা একটা একটা জায়গা রয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শত্রুকে মূল লড়াইকে বিজেপির বিরুদ্ধে তিনি করতে চান বলে তিনি বারবার করে বলেন কিন্তু সারা ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে কংগ্রেস একটা ফ্রন্ট চালাচ্ছে অস্বীকার করে লাভ নেই বহু রাজনৈতিক দলকে বিভিন্ন সময় মিটিং মিছিলে তারা একত্রিত করছেন সম্প্রতি সতেরো না আঠেরোটা দলকে নিয়ে সংসদ ভবন থেকে সরাসরি একটা পদযাত্রা করে ইডির অফিসে গিয়েছিলেন সেখানে প্রতিবাদ জানাতে বিভিন্ন সময়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে কংগ্রেস বসছে এবং যে যে দলগুলোকে নিয়ে বসছে সেই দলগুলোর মধ্যে দুটো চারটে একটা আঞ্চলিক শক্তি আছে ডিএম ডিএমকে একটু শক্তি আছে কিংবা ধরুন মানে অন্যান্য দু একটি রাজ্য ক্ষেত্রে আছে যেখানে ছোট ছোট আঞ্চলিক শক্তিগুলো কংগ্রেসের সঙ্গে রয়েছে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই সময়ের বাইরে থাকছেন অর্থাৎ কংগ্রেসের সঙ্গে কোনো মিটিংয়ে থাকছেন না কিন্তু আবার পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও থাকছেন না খুব ইন্টারেস্টিং একটা জায়গায় গিয়ে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কী চাইছে আর কংগ্রেসই বা কী চাইছে মূল কথা হচ্ছে ভারতবর্ষে মোদীকে সরিয়ে একটা বিরোধী শক্তি তৈরি করার যে জায়গাটা সেইখানে কে মুখ হবেন তারই কিন্তু লড়াই একটু ভালো করে খেয়াল করে দেখবেন কেজরিওয়াল ভাবছেন আমি আমার দুটো রাজ্যে ক্ষমতা আছে আমি মুখ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল ফলে আমি মুখ হব ওদিকে নীতিশ যাদব বলছেন হিন্দি বলের মুখ হিসেবে আমি একমাত্র মুখ তাকে আবার তেজস্বী যাদব ব্যাক করছেন আর কংগ্রেসের পেছনে রাহুল গান্ধী রাহুল গান্ধীর পেছনে নিজস্ব যে স্টেটগুলোর টুকটাক আছে রাজস্থান আছে ডিএমকের স্ট্যালিন কংগ্রেসকে সাপোর্ট করছেন এবং সিপিএমের বিজয়নের সাপোর্টটাও নিশ্চিতভাবে রাহুল গান্ধীর পাশে থাকবে ফলে রাহুল গান্ধী শক্তির বিন্যাসে অনেকটা এগিয়ে আছেন তাকে সমর্থন করার ব্যাপারে এই পরিস্থিতিটা মমতা কিছুতেই মেনে নিতে পারছেন না কেন দেখুন পশ্চিমবঙ্গের বাইরে শাখা বিস্তৃতি করতে গিয়ে গোয়াতে মুখ থুবড়ে পড়েছেন ত্রিপুরা একদম মানে ভুলুণ্ঠিত হয়েছেন জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট ভোট পেয়েছেন মেঘালয়ে বারোটা কংগ্রেসের বিধায়ককে কিনে তৃণমূলের টিকিট দিয়ে দাঁড় করিয়ে কয়েক কোটি টাকা খরচা করো সেখানে পাঁচটা মাত্র বিধায়ক পেয়েছেন এই সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে পশ্চিমবঙ্গের বাইরে তার কোনো শক্তির বৃদ্ধি কিন্তু ঘটলো না মেঘালয়ে পাঁচটা বিধায়ক পাওয়া ছাড়া ওই পাঁচটা বিধায়কের মধ্যে চারটে বিধায়ক আবার দল ছেড়ে চলে যাবেন এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে করবেনটা কি সেই জন্যই ঘটা করে খরচ করে অখিলেশ যাদবকে দিল্লি থেকে উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসে বাইপাসের ধারে একটা জাতীয় কর্মসমিতির বৈঠক করিয়ে অখিলেশ যাদবকে নিজের বাড়িতে আহ্বান জানিয়ে নিয়ে এসে সেখানে একটু প্রেস স্টেটমেন্ট করে একটু মুখ রক্ষা করার চেষ্টা হচ্ছে যে আমি কিন্তু ন্যাশনাল হওয়ার আশার বাসনাটা কোনো ছাড়িনি আর ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কিন্তু তার গতিবিধি চালিয়ে যাচ্ছে এবং আরও একটা ঘটনা হচ্ছে বিজেপি কিন্তু বারবার রাহুল গান্ধীকে অ্যাটাক করছে ভারতবর্ষের বাইরে গিয়ে লন্ডনে রাহুল গান্ধীর কিছু কথা নিয়ে দেশবিরোধী কথা বলেছেন বলে বিজেপি কিছু কথা বলেছেন সংসদের অভ্যন্তরীণ রাহুল গান্ধীকে বারবার করে বিজেপির তরফ থেকে অ্যাটাক করা হচ্ছে আবার তার ওপর গোদের ওপর বিস্ফোরে রাহুল গান্ধীর বাড়িতে দিল্লির পুলিশ কমিশনারকে পাঠানো হচ্ছে ফলে স্বাভাবিকভাবে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমে কিন্তু রাহুল গান্ধী একটা মানে একটা একটা চর্চার বিষয় হয়ে আছে ভারত জোর যাত্রা খুব বেশি সফল হয়নি কিন্তু চেষ্টা করেছেন ফলে সেটা সেই জায়গা থেকে একটা চর্চার বিষয় আছে বামপন্থী শক্তি যত যতক্ষিষ্ণ হোক কেরল বলুন বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেটুকু আছেন তারা কিন্তু রাহুল গান্ধীকে ব্যাকিংটা করে যাচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কংগ্রেসের নিজস্ব ব্যাকিং সতেরো আঠোটা ক্ষুদ্র বা মাঝারি শক্তি ব্যাকিং সব মিলিয়ে কিন্তু কংগ্রেস দিল্লিতে মাঝে মাঝেই দাগ ফেলছে এবং দিল্লিতে দাগ ফেলছে বলতে কি ভোটের নিরিখে দাগ ফেলবে না কিন্তু চর্চার নিরিখে একটা দাগ ফেলবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাহুল গান্ধী বারবার চর্চায় চলে আসছে সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাতে কিছুতেই পছন্দ হচ্ছে না কিন্তু সারা ভারতবর্ষে সংবাদ মাধ্যম মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আলোচনা করবেন কেন আমি দিল্লির এক সাংবাদিক বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় স্পেস কতটা ন্যাশনাল মিডিয়াতে তিনি যেটা বললেন যে আর কোনো স্পেস টেস্ট নেই ত্রিপুরায় ওই নয় শূন্য পয়েন্ট নয় পার্সেন্ট নোটার থেকেও কম ভোট পাওয়া মেঘালয়ে পর্যদস্ত হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে সারা ভারতবর্ষের কোনো সংবাদ মাধ্যম আর কোনো ইন্টারেস্ট দেখায় না ওই পশ্চিমবঙ্গের একটা আঞ্চলিক শক্তি হিসেবে তৃণমূল কংগ্রেস আছে এটাই হচ্ছে সর্বভারতীয় মিডিয়ার অবস্থা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের নামটাকে সর্বভারতীয় ক্ষেত্রে ভাসিয়ে রাখার জন্য সম্প্রতি একটা সিদ্ধান্ত মমতা নিয়েছে সে সিদ্ধান্তটা নিয়েছেন এইভাবে যে সরাসরি উড়িষ্যায় চলে যাচ্ছেন এবং উড়িষ্যায় গিয়ে সম্ভবত কয়েকদিনের মধ্যে উড়িষ্যায় যাচ্ছেন সেখানে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন কী কী দুরবস্থা চিন্তা করুন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনবারে নির্বাচিত মুখ্যমন্ত্রী ওই উড়িষ্যাতে গিয়ে নবীন পট্টনায়ের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন এবং সেখানে যদি নবীন পট্টনায়ককে বিজেপির কাছ থেকে সরিয়ে নিয়ে আসা যায় এরকম একটা চেষ্টা সেখানে রয়েছে নবীন পট্টনায়ক বুদ্ধিমান লোক উড়িষ্যা ছাড়া কিছু বোঝেন না তিনি যখন যতটা প্রয়োজন মোদিজিকে কাজে লাগান মোদিজির সমর্থন নেন নিয়ে উড়িষ্যার ডেভেলপমেন্ট প্রোগ্রেসটা এই মুহূর্তে পূর্ব ভারতের মধ্যে সব থেকে এগিয়ে গেছেন তিনি ফলে এই জায়গা থেকে তিনি বেরোবেন কেন তাহলে উড়িষ্যার স্বার্থের জন্য তো মোদির সঙ্গে তিনি সম্পর্ক রাখবেন যদিও বিজেপির বিরোধিতা করে তিনি ক্ষমতায় আছেন কিন্তু আবার পাশাপাশি এটাও ঠিক উড়িষ্যাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যে একটা এবং ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের দিকে একটা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে বর্ডার এরিয়ায় যেটা পশ্চিমবঙ্গের বর্ডার এরিয়া বহু বাঙালি এখন উড়িষ্যায় গিয়ে চাকরি করছেন আগে উড়িষ্যার লোকজন পশ্চিমবঙ্গে আসতে আসতো চাকরি করতে এখন পশ্চিমবঙ্গের লোকজন যাচ্ছে উড়িষ্যায় চাকরি করতে এরকম একটা পরিস্থিতি তৈরি ফলে তার উড়িষ্যার স্বার্থের দিক দিয়ে তাকেও নবীন পটনায়ক কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই মমতার পাতা ট্র্যাপে পা দেবে না তাহলে রইলো বা কী কে মমতার সঙ্গে অখিলেশ ছাড়া সারা ভারতবর্ষের রাজনীতিতে আর কেউ সেইভাবে থাকবে না বা থাকছে না পরিস্থিতিতে এতটাই ভয়ঙ্কর এখন সেইখানে দাঁড়িয়ে রাহুল গান্ধী যখন মিডিয়ায় বারবার চর্চিত বিষয় হচ্ছেন আলোচনার বিষয় হয়ে যাচ্ছেন তখন এখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা ডেসপারেশনের দিকে গেছে কেন বলছি বলুন তো আমি এই প্রতিবেদন যখন পেশ করছি তার কিছুক্ষণ আগে দেখলাম সম্প্রতি আপনারা জানেন দিঘি নির্বাচনে কংগ্রেসের প্রার্থী বায়ন বিশ্বাস বামপন্থী সমর্থনে তিনি জিতে গেছেন এবং সেখানে বিজেপির একটা ভোট শিফট হয়েছে এবং তৃণমূলে একটা বড় ভোট শিফট হয়েছে মানুষ চর্চার মধ্যে নিয়ে এসে মাইনরিটি ভোট এখন শিফটিং শুরু হয়ে গেছে আর এই মাইনরিটি ভোট শিফটিং শুরু হয়েছে এই চর্চার মধ্যে আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব সংকটের মধ্যে পড়ে গেছেন আর এই সংকটের মধ্য দিয়েই তিনি এখন আবার কংগ্রেস বিরোধী তার পুরনো ফর্মে যাচ্ছেন বাইরন আমাকে হারিয়ে আমার প্রার্থীকে হারিয়ে জিতল কংগ্রেসের প্রার্থী সুতরাং কংগ্রেসকে অ্যাটাক করে আমি শুনছিলাম যে একটা ভার্চুয়াল মিটিং গতকাল করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ওই ওই মুর্শিদাবাদের যারা তৃণমূল নেতৃত্ব তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করছেন সেই ভার্চুয়াল মিটিংয়ে বারবার দেখছিলাম কখনও অধিত চৌধুরী কখনও রাহুল গান্ধীকে ক্রমাগত 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 অ্যাটাক করে যাচ্ছেন অর্থাৎ কংগ্রেস সর্বভারতীয় দল হিসেবে পশ্চিমবঙ্গে তার শক্তিতে যদি কিছু মাইনরিটি ভোট তৃণমূল থেকে কেড়ে নেয় এটা কিন্তু এই আতঙ্কটা মমতা মধ্যে কাজ করছে আর এই কাজ একদিকে দিকে সর্বভারতীয় ক্ষেত্রে আমার নাম চর্চা আসছে না বিরোধী মুখ হিসেবে যদি ভবিষ্যতে কোনোরকম দাগ কাটে বিরোধী মুখ হিসেবে রাহুল গান্ধী কেজরিওয়াল নীতিশ কুমাররা আলোচনায় চলে আসছেন আমি ফোর্থ কিংবা ফিফথ পজিশনে পিছিয়েছি এই সংকটটা মমতা মধ্যে মারাত্মকভাবে কাজ করছে আর এই সংকটের জায়গা থেকেই কিন্তু আরও বেশি রাহুল বিরোধী তার দিকে যাচ্ছে এখন একটা কথা একটা অবজারভেশন আমার আছে সোনিয়া গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটা মধুর সম্পর্ক রাখতেন প্রিয়াঙ্কার সঙ্গেও রাখতেন রাহুলের সঙ্গে কোনো দিনই রাখেনি রাহুলের সঙ্গে সেই অর্থে কোনো দিন তার বনি হয়নি কিন্তু দিনের পর দিন ধারাবাহিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাহুল গান্ধীকে অ্যাটাক করে যান মা হিসেবে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর ওপর আক্রমণটাকে খুব ভালো চোখে নেবেন কি মনে হয় না নেবেন না ফলে স্বাভাবিকভাবে সেখানেও দাঁড়িয়ে গান্ধী পরিবারের সঙ্গে অ্যাস একটা বৈধিতার সম্পর্ক বা প্রেক্ষিতে তার চোখের সামনে দেখছেন কংগ্রেস মিটিং মিছিল ডাকছে মিটিং ডাকছে সতেরোটা দল আঠেরোটা দল সেখানে হাজির হচ্ছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির হচ্ছেন না তৃণমূল কংগ্রেসকে একলা চলো পথে নিয়ে যাচ্ছেন এইখান থেকেই কংগ্রেসের কিন্তু একটা সন্দেহ দানা মানছে যে বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে সাপোর্ট করবেন এটা কিন্তু কংগ্রেসের ভেতরের কারু কোনো কোনো নেতার উক্তি আমরা সংবাদ মাধ্যমে সেটা পড়েছি ফলে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও কিন্তু তৃণমূল কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে একা হয়ে যাচ্ছে রাহুল গান্ধীকে অ্যাটাক করতে গিয়ে শেষ পর্যন্ত কংগ্রেসের যে লবিটা কংগ্রেসের মধ্যে তো বহু লবি থাকে যে লবিটা তৃণমূলের প্রতি একটু সফট ছিল সেই লবিটা লবিটাও কিন্তু এবার টাফনেসের দিকে চলে যাবে আর সেটা গেলে কিন্তু আরও মমতা পক্ষে বিপদ তার কারণ সারা ভারতবর্ষে আলটিমেটলি সিপিএম যদি বা লেফট ফোর্স যদি মমতাকে সাপোর্ট না করে কংগ্রেসের সঙ্গে ডিএমকে আছে আরও কংগ্রেসের সঙ্গে বেশ কিছু শক্তি আছে তারা যদি তৃণমূলকে সাপোর্টটা না করে তাহলে তৃণমূলের অবস্থানটা কোথায় যাবে তারা হয়তো দিল্লিতে একটা প্রতিষ্ঠিত করার একটা সুযোগ পাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বিজেপির বি টিম ফলে তারা আমাদের সঙ্গে কোঅপারেশন করছে না আরও বিপদে পড়ছেন মমতা বন্দ্যোধায় আমি সামগ্রিকভাবে সমস্ত কাহিনিটা আপনাদের কাছে বর্ণনা করলাম এই কারণে সাম্প্রতিককালে সংবাদপত্র প্রথম পৃষ্ঠায় মাঝে মাঝেই হেডলাইন হচ্ছে তুমুল বিরোধিতায় কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এর কারণগুলো আমি আপনাদের কাছে ব্যাখ্যা করলাম এক সর্বভারতীয় ক্ষেত্রে নিজের প্রাসঙ্গিকতা মমতা ক্রমশ সাংঘাতিকভাবে হারাচ্ছেন দুই সাগরদিগি নির্বাচনে কংগ্রেস তৃণমূলের ভোট কেটে নেওয়ায় এতে আরও বিধ্বস্ত হয়ে গেছে আর তিন ক্রমশ 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 মমতা বুঝতে পারছেন যে ভাইপোর শেষ পর্যন্ত জেলে যাওয়ার সময়টা খুব দ্রুত এগিয়ে আসছে ফলে স্বাভাবিকভাবে সেই সব ক্ষেত্রে যে কোনো মানুষের একটা মস্তিষ্কের বুদ্ধিহীনতা কাজ করে এবং আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে একসঙ্গে মমতা বন্দ্যোধায়কে অ্যাটেক করেছে ভাইপোর ইডিকে ইডির ভাইপোকে ডেকে নিয়ে যাওয়া শ্রিঘরে পাঠিয়ে দেওয়া তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেইটা ভেবে আরও নার্ভাস হচ্ছে দুই সাগর দিকে নির্বাচন হারা আর তিন সব থেকে বড় ঘটনা যে সর্বভারতীয় ক্ষেত্রে রাহুল গান্ধীকে নিয়ে মিডিয়া আলোচনা করছে আমাকে নিয়ে কেউ আলোচনা করছে না তাহলে আমি যাবো কোথায় আমি জীবনের এই সাহায্যে এসে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছি ইউনাইটেড ইন্ডিয়া দু হাজার উনিশের উনিশে জানুয়ারি ব্রিগেডে সভা করে আঠাশটা দলকে নিয়ে চিৎকার করে বলেছিলাম ইউনাইটেড ইন্ডিয়া সেই সেই বাসনা মুখ থুবড়ে পড়েছে আবার এই দু হাজার তেইশ যদি সেই বাসনা সোনা মুখ থুবড়ে পড়ে আমার বয়স হয়ে যাচ্ছে আমি তাহলে আর কি করে ভারতবর্ষের মষ্টমদেব বসার স্বপ্নটা দেখব এসব নানাবিধ আতঙ্কে রাহুল গান্ধীর প্রতি আক্রমণ বাড়িয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শেষ পর্যন্ত এতে ক্ষতি হচ্ছে তারই ঠিক বললাম না ভুল বললাম সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন